আসসালামু আলাইকুম। বিশেষণ পর্বে আপনাদের সকলকে স্বাগত। যারা আমার বিশেষ্য পর্বটি দেখেননি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া আছে, একটু দেখে আসবেন। তো দেখুন, কথা না বলেই সরাসরি স্ক্রিনে চলে যাই এবং বিশেষণ পদটাকে আমরা ক্লিয়ার করে আসি। দেখেন, বিশেষণ পদ কি, কাকে বলে, একটু সংজ্ঞাটা যদি আমি বলি, আমরা সবাই কম বেশি সবাই জানি যে বিশেষণ পদ কাকে বলে বা বিশেষণ পদ কি। যেই পদটি দ্বারা আপনার বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয় পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাদেরকে বিশেষণ পদ বলে। আপনি যদি একটু সহজ ভাষায় নেন, এখানে দেখেন আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে পদ প্রকরণ সাধারণত পাঁচ প্রকার। এই বিষয়টা আমার মনে হয় জানি না, এরকম স্টুডেন্ট খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে যে পদ প্রকরণ পাঁচ প্রকার। এবং আমরা কি কি তাও জানি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া, এই যে পাঁচ প্রকার। দেখেন আমি একটু লিখে দিয়েছি, বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া, বিশেষণ, অব্যয়, পদ প্রকরণ যে প্রত্যেকটা পদ আছে এবং সাথে একটা বাক্য আমি লিখে দিয়েছি। দেখেন এই প্রত্যেকটা পদকে যে বিশেষায়িত করে সে হচ্ছে বিশেষণ পদ। অর্থাৎ বিশেষ্য পদকে যে বিশেষায়িত করে, সর্বনামকে যে বিশেষায়িত করে, ক্রিয়াপদটাকে যে বিশেষায়িত করে, বিশেষণ পদকে যে বিশেষায়িত করে এবং অব্যয় পদকে যে বিশেষায়িত করে এবং একটা বাক্যকেও পর্যন্ত, বাক্যকেও কিন্তু ছাড় দেয়নি, অর্থাৎ বাক্যটাকেও কিন্তু বিশেষায়িত করে। এখন প্রশ্ন হচ্ছে যে বিশেষায়িত কি বা মডিফাই জিনিসটা কি। দেখেন মডিফাই হচ্ছে, যেমন আমি যদি বললাম এখানে যে আমি এরকম একটা বিশেষ্য পদ আনি মানুষ, এর আগে আমি কিন্তু বসাতে পারবো ভালো মানুষ, কি বসানো যায় না, ভালো মানুষ। অথবা আপনি কিন্তু বলতে পারবেন খারাপ মানুষ, অথবা আপনি কিন্তু বলতে পারবেন সুন্দর মানুষ, সুন্দর মানুষ। অর্থাৎ এইখানে খারাপ, ভালো বা সুন্দর, এই পদগুলো কিন্তু এই মানুষ এই পদটা সম্পর্কে কিন্তু তথ্য দিতেছে, এই মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু তথ্য দিতেছে যে এই মানুষটা কেমন, ভালো, এই মানুষটা কেমন, খারাপ, বা এই মানুষটা কেমন, সুন্দর। এখন দেখেন এই যে পদগুলো, এই পদগুলোই করে এই মানুষ পদটাকে বিশেষিত করলো, তার মানে মডিফাই করলো। আমার মনে হয় যে বিশেষায়িত বা মডিফাই করে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এবং দেখেন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে পদটাকে মডিফাই করবে, অর্থাৎ এই পদটাকে কিন্তু মডিফাই করেছে, এই পদের সাথে এই পদের কিন্তু একটা মিনিং কানেক্টেড থাকবে। মিনিং কানেক্টেড বলতে যে মিল থাকবে। যেমন দেখেন আমি বললাম কি ভালো মানুষ, কি মিলে গেছে না, আমি বললাম কি সুন্দর মানুষ, কি ভাইয়া মিলে গেছে না, এরপর খারাপ মানুষ, কি মিলে গেছে না। এখন আপনি যদি বলেন যে খুব মানুষ, কি মিললো, মিললো না। কিন্তু আপনি যদি এখানে বলেন যে অতি মানুষ, কি মিললো, আপনি যদি বলেন আস্তে মানুষ, মিললো, মিললো না। কিন্তু তার মানে এই খুব, আস্তে, অতি এগুলো কিন্তু এই মানুষ পদটাকে মডিফাই করতে পারলো না, মানে বিশেষায়িত করতে পারলো না। আমার মনে হয় বিশেষায়িত বা মডিফাই করে কিভাবে মডিফাই করে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তো এবার আসুন যে বিশেষণ পদ হচ্ছে এই সমস্ত পদকে কি করে, বিশেষায়িত করে, এই পদগুলো সম্পর্কে কোন না কোন তথ্য দেয়। এখন এই বিশেষণ পদকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ। এই বিশেষ্য আর সর্বনাম পদ, বিশেষণ পদ কিন্তু আমরা চিনি এবং সর্বনাম পদ কিন্তু আমরা সবাই চিনি। আর বিশেষণ পদ চিনতে যাতে প্রবলেম হয়, এই ভিডিও আমি আবারও বলে দিচ্ছি যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে আসবেন যে এই বিশেষ্য পদ এবং সর্বনাম পদকে যে মডিফাই করে সে হচ্ছে নাম বিশেষণ। কি বিশেষণ, নাম বিশেষণ। আর এই চারটাকে যে মডিফাই করে, অর্থাৎ ক্রিয়াকে যে মডিফাই করে এবং বিশেষণকে যে মডিফাই করে, অব্যয়কে যে মডিফাই করে এবং বাক্যকে যে মডিফাই করে, তা হচ্ছে ভাব বিশেষণ। কি বিশেষণ, ভাব বিশেষণ। তাই বলা হয়ে থাকে যে নাম বিশেষণ আবার দুই প্রকার, বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, ভাব বিশেষণ চার প্রকার, ক্রিয়ার বিশেষণ, তারপর কি বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ এবং বাক্যের বিশেষণ। আমরা পর্যায়ক্রমে একটু দেখতেছি, একটু রিল্যাক্স, খেয়াল করে এখানে আমি একটু বসে দিই। হ্যাঁ, তার মানে আমরা বুঝতেই পারলাম বিশেষণ পদ মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ। নাম বিশেষণ কি, বিশেষ্য, বিশেষ্য এবং সর্বনাম দুইটাকে মডিফাই করবে। যেমন দেখেন একটা বিশেষ্য পদ আমি এখানে আনি, কি আনলাম, যেমন ডাক্তার, এটা একটা বিশেষ্য পদ। এর আগে আপনি কতগুলো মডিফায়ার আনেন এখানে, অর্থাৎ এখানে এমন কিছু বসান যেটা ডাক্তারের সাথে মিনিং কানেক্টেড হবে এবং ডাক্তার সম্পর্কে তথ্য দিবে। যেমন আপনি যদি বলেন ভালো ডাক্তার,
কি মিলে গেল না? এবং আপনি যদি বলেন যে খারাপ ডাক্তার, আপনি যদি বলেন শহরের ডাক্তার, দেখেন শহর শব্দটাও কিন্তু বিশেষ পদ, বাট শহরের যখন আপনি বিভক্তি সহকারে বলবেন শহরের ডাক্তার, আপনি কি মিলে গেল না, মিনিং কানেক্ট হয়েছে না? শহরের এই পদটা কিন্তু বিশেষ পদকে মডিফাই করেছে, বিশেষায়িত করতে সক্ষম হয়েছে। শুধু তাই না, আপনি কিন্তু এখানে বলতে পারবেন গ্রাম্য ডাক্তার, সরি গ্রাম্য ডাক্তার, অথবা আপনি বলতে পারবেন এখানে গ্রামের ডাক্তারও কিন্তু আপনি বলতে পারবেন। আবার কিন্তু আপনি বলতে পারবেন সুস্থ ডাক্তার, তারপর আপনি কি বলতে পারবেন অসুস্থ ডাক্তার বলতে পারবেন, আপনি কি বলতে পারবেন এখানে যে কানের ডাক্তার, হাতের ডাক্তার, নাকের ডাক্তার, পেটের ডাক্তার, যাই কিছু বসান আপনি, এইখানে এইখানে যা বসাবেন আপনি সবগুলোই কিন্তু এই বিশেষ্য পদ, অর্থাৎ এটা একটা বিশেষ্য পদ, এই পদটাকে কিন্তু বিশেষায়িত করলো, এই এই ডাক্তার সম্পর্কে সবগুলোই কিন্তু তথ্য দিল, বুঝতে পারছেন? তার মানে এই সবগুলো পদই আমার বিশেষণ পদ। কোন বিশেষণ? বিশেষ্য পদকে আমার মডিফাই করেছে, দেখেন একটা বিশেষ্য পদকে মডিফাই করেছে, তাই এগুলোকে বলা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। কিসের বিশেষণ? বিশেষ্যের বিশেষণ। কি করেন? আবার আমি যদি আরো একটা এক্সাম্পল এখানে আপনাদের দিই, যে ধরেন এরকম আমি বললাম বাস, খেয়াল করে বাস, এই বাস শব্দটার আগে আপনি এমন কিছু বসান যে বাস শব্দটাকে মডিফাই করবে। আপনি কিন্তু বসাতে পারবেন সুন্দর বাস, আপনি কিন্তু বসাতে পারবেন লাল বাস, দেখেন এখানে কিন্তু আপনি বসাতে পারবেন কি কি বসাতে পারবেন আগে, যে ভালো বাস অথবা সুন্দর বাস, অথবা এখানে কিন্তু আপনি এটাও বসাতে পারবেন যে কলেজ বাস, খেয়াল করছেন কলেজ বাস বা স্কুল বাস, এরকম কিছু কিন্তু বসানো যায়। দেখেন এখানে কলেজ এই শব্দটা, স্কুল এই শব্দটা, এই পদটি স্পেসিফিক ভাবে আলাদা ভাবে কিন্তু একটা বিশেষ্য পদ, বাট এখানে বিশেষ্য পদ অর্থাৎ এই যে বাস এই পদটা হচ্ছে বিশেষ্য পদ, এই পদকে কিন্তু মডিফাই করলো কে? কলেজ। এই পদকে মডিফাই করলো কে? স্কুল। সুতরাং এই কলেজ বাস, স্কুল বাস, কলেজ স্কুলকে মডিফাই করেছে, সরি কলেজ বাসকে মডিফাই করেছে এবং স্কুল বাসকে মডিফাই করেছে। সুতরাং এরা কিন্তু এখন কিন্তু আর বিশেষ্য পদ নেই, এরা এখন কি পদ? বিশেষণ পদ। ব্যাপারটা ক্লিয়ার? এবার আপনি দেখেন আমি যদি আরো একটা এক্সাম্পল আপনাদের একবার পরিষ্কার করে দিতেছি, দেখেন কলম, আপনি নিজেই বলেন দেখি ভাইয়া কলম, এর আগে আপনি কিন্তু কলম বসাতে পারবেন, কি বসাতে পারবেন? নষ্ট কলম বসাতে পারবেন, তারপর লাল কলম বসাতে পারবেন, নীল কলম বসাতে পারবেন, কালো কলম বসাতে পারবেন, এরপর ভালো কলম বসাতে পারবেন, সুন্দর কলম বসাতে পারবেন, ম্যাটাডোর কলম বসাতে পারবেন, পিন পয়েন্ট কলম বসাতে পারবেন, যা ইচ্ছে তাই বসাতে পারবেন, কিন্তু মূল শব্দটা আমার কি? কলম। এর আগে যা বসাবেন এগুলো হচ্ছে কলম সম্পর্কে তথ্য দিতেছে, অর্থাৎ এই কলমটাকে এগুলো মডিফাই করতেছে, ব্যাপারটা ক্লিয়ার? এখন দেখেন এই কলম একটা বিশেষ্য পদ, এখন এগুলো হচ্ছে এই বিশেষ্য পদকে কিন্তু মডিফাই করতেছে, তাই এগুলোকে বলা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। কিসের বিশেষণ? বিশেষ্যের বিশেষণ, বিশেষ্যের বিশেষণ। এবার আমি যদি এখানে যদি আমি বলি এগুলো মুছে দিয়ে আমি যদি বলি রহিমের কলম, দেখেন তো এই রহিমের এই শব্দটি কলমকে মডিফাই করতে পারছে কিনা, যদি পারে তাহলে এটা কোন পথ? অবশ্যই এটা আমি আপনাদের কাছে ডিজার্ভ করবো যে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার আমার মনে হয় যে আপনারা যে বিশেষ্যের যে বিশেষণ অর্থাৎ বিশেষ্য পদকে যে বিশেষিত করবে তারা বিশেষ্যের বিশেষণ, এই বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। এবার আমরা দেখব হচ্ছে সর্বনাম পদকে কিভাবে মডিফাই করে। যেমন আমি যদি এখানে বলি, এখানে আমি বললাম হচ্ছে বিলকিস রূপবান, বিলকিস রূপবান, বিলকিস রূপবান, এখানে কে কাকে মডিফাই করতেছে? অবশ্যই এই রূপবান এই শব্দটা বিলকিসকে মডিফাই করতেছে, এই শব্দটা বিলকিসকে মডিফাই করতেছে। শুধু তাই নয়, দেখেন এখানে যদি আমি এভাবে বলি বিলকিস রূপবান ও গুণবান, এটাও যদি বলি এই গুণবানও কিন্তু এই বিলকিসকে মডিফাই করতেছে, তার মানে বিলকিস একটা বিশেষ্য পদ, বিলকিস একটা বিশেষ্য পদ। আচ্ছা যেহেতু বিশেষ্য পদকে মডিফাই করতেছে বা বিশেষায়িত করতেছে, বিলকিস সম্পর্কে তথ্য দিতেছে, বিলকিস কেমন? রূপবান। বিলকিস কেমন? গুণবান।
বিশেষ্য পদকে মডিফাই করতেছে তারা বিশেষ্যের বিশেষণ। এবার আমি যদি সুন্দর করে এই বিলকিস পদটাকে উঠিয়ে দিই, এখানে যদি বিলকিসকে সরিয়ে দিই, অর্থাৎ বিলকিসকে রাখবো না এখানে, এখানে আমি বললাম সে। দেখেন তো, সে এটা কিন্তু একটা সর্বনাম পদ। কোন পদ? সর্বনাম পদ। এবার আপনি বলুন এখানে রূপবান আর গুণবান কাকে মডিফাই করতেছে? অবশ্যই এই সে এই পদটিকে কিন্তু মডিফাই করতেছে, তার মানে একটা সর্বনাম পদকে মডিফাই করতেছে। যেহেতু একটা সর্বনাম পদকে মডিফাই করতেছে, তার মানে এগুলো হচ্ছে সর্বনামের বিশেষণ। এগুলো কিসের বিশেষণ? সর্বনামের বিশেষণ। এক সর্বনামের বিশেষণ আমি কিন্তু বলতেই পারবো। একটু আগে বিশেষ্য পদকে মডিফাই করেছে তাই বিশেষ্যের বিশেষণ, এবার সর্বনামকে করলো তাই সর্বনামের বিশেষণ। দ্যাটস ইট। এইবার আসেন, আমি যদি আরো একটা এক্সাম্পল এইভাবে আনি যে সে আদর্শবাদ, একই কিন্তু আদর্শবাদ। দেখেন কাকে মডিফাই করলো? এক আদর্শবানটা সে এই পদটাকে মডিফাই করলো, এবং এটা হচ্ছে একটা সর্বনাম পদ। কোন পদ? সর্বনাম পদ। যেহেতু সর্বনাম পদকে এটা মডিফাই করেছে তাই এটা হচ্ছে সর্বনামের বিশেষণ, সর্বনামের বিশেষণ। এবার আপনাদের মাঝে একটা প্রশ্ন আমি রেখে দেই, যে যদি আমি এখানে এভাবে প্রশ্ন করি যে করুণাময় তুমি, করুণাময় তুমি, এখানে আপনি বলেন তো ভাইয়া যে করুণাময় তুমি এখানে কে কাকে মডিফাই করলো, কে কাকে বিশেষায়িত করলো? অবশ্যই করুণাময় তুমি এই পদটা সম্পর্কে তথ্য দিয়েছে যে এখানে যে তুমি, এখানে তুমির পরিবর্তে কিন্তু একটা নাম বসানো যেত। ধরেন আমি বললাম রকিম, করুণাময় রকিম, দয়ালু রকিম, তার মানে রকিম, তারপর কি আপনার দয়ালু রকিম, এখানে রকিম পদটা বিশেষ্য, তাই এখানে তখন ওই দয়ালু বা করুণাময় তখন হয়ে যাবে কি বিশেষ্যের বিশেষণ। এখন ওই রকিম পরিবর্তে এখানে আমি বসাইছি তুমি, যেহেতু তুমি বসাইছি এটা একটা সর্বনাম, তাই এটা আমার কোন পদ হবে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আবার দেখেন আমরা যে বুঝতে পেরেছেন, পারবেন আপনারা সবাই তো, দেখেন এখানে ক্লিয়ার ভাবে একটু আমরা জানি যে আপনার সর্বনামের যে বিশেষণ এবং বিশেষ্যের যে বিশেষণ দুটাকেই বলা হয় কি নাম বিশেষণ। প্রথমত নাম বিশেষণ, আপনি যদি এটাকে বলেন আদর্শ মানে এটা কোন বিশেষণ? হ্যাঁ নাম বিশেষণ, নাম বিশেষণ প্রথমে, প্রথমে নাম বিশেষণ, এরপর আপনি কিন্তু শনাক্ত করতে পারবেন যে এটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ নাকি সর্বনামের বিশেষণ। ফার্স্টে নাম বিশেষণ, এরপর বিশেষ্যের বিশেষণ নাকি সর্বনামের বিশেষণ, এটা কিন্তু আপনি পারবেন। খেয়াল করছেন ব্যাপারটা? আচ্ছা, আমার মনে হয় যে ভিডিও ডিউরেশনটা আর বেশি বাড়ানো ঠিক হবে না, আজকে নাম বিশেষণ পর্যন্তই থাক। নাম বিশেষণটা আমি আবারও ক্লিয়ার করে দিতেছি যে বিশেষ্যকে যে মডিফাই করবে এবং সর্বনামকে যে মডিফাই করবে তারাই একমাত্র নাম বিশেষণ। আর নাম বিশেষণটা শনাক্ত করার পর আপনি কোনটা বিশেষের বিশেষণ এবং কোনটা সর্বনামের বিশেষণ আপনি শনাক্ত করতে পারবেন। তো ভিউয়ার্স, ভাব বিশেষণের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।